হাই গাইস, আমি রাহুল। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো টপ ফোর র্যাম মিথ। যে র্যামের সম্বন্ধে আপনাদের ভুলভাল মিথ, মানে ভুলভাল কনসেপশন মনের মধ্যে রয়েছে, সেই বিষয়ে আমরা কথা বলবো। তো বেশি দেরি না করে লেটস স্টার্ট। তো বন্ধুরা, প্রথমে চলে আসা যাক যেটা আপনাদের সবার ক্ষেত্রে হয়, যখন আপনারা র্যাম পারচেস করতে যান বা কোনো পিসি বা কোনো ল্যাপটপ কিনতে যান, তখন আপনারা বলেন এ বাবা আমার এইটুকু র্যামই যথেষ্ট, আমার র্যাম দরকার পড়ে না। সবসময় খেয়াল রাখবেন যে সফটওয়্যার চালাচ্ছেন, যে গেম চালাচ্ছেন, ওখানে দুটো রিকোয়ারমেন্ট থাকে, একটা মিনিমাম, একটা যেটা ওটার জন্য রিকোয়ারমেন্ট করা থাকে। একটা মিনিমাম যেটা থাকে এখনকার দিনে 4 GB, আর ম্যাক্সিমাম থাকে 8 GB। আপনি কি ভাবছেন ওই 4 GB-তে চলছে বলে আপনার 4 GB বেস্ট? না, 4 GB হচ্ছে ওটা হচ্ছে একটা মিনিমাম। মানে আপনি ধরুন একটা জায়গায় কিছু, ধরুন একটা জিনিস, মানে একটা সফটওয়্যার রান করাচ্ছেন, আপনার ওটার মধ্যে লেখা রয়েছে মিনিমাম 4 GB আর ম্যাক্সিমাম 8 GB। আপনি 4 GB-তে রান করছে, মানে 4 GB দিয়ে চালাচ্ছেন, দেখছেন খুব সুন্দর রান করছে, আর বলছেন না না আমার এত র্যাম দরকার নেই, আমার 8 GB নিয়ে তো বেকার লস। এটা এবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যখন আপনি 4 GB র্যাম নিচ্ছেন, তার যে স্পিড এবং তার 4 GB র্যাম যখন সেই সফটওয়্যারটা যখন ইউজ করছেন, তখন তার জন্য কিন্তু বেশি কাজ করতে হচ্ছে র্যামটাকে। সেই তুলনায় আপনি যদি মিনিমাম, যেটা মিনিমাম 4 GB ইউজ করেছেন, মিনিমামের থেকে যখন ম্যাক্সিমামে শিফট করছেন, মানে 8 GB ইউজ করছেন, ওটাও কিন্তু আপনি ভালো রান করছে, কিন্তু র্যামটার কিন্তু কাজ করছে কম, কারণ ওটা ওটা ম্যাক্সিমাম আর ওটা মিনিমাম। এটা খেয়াল রাখুন, মিনিমাম হচ্ছে তার সব থেকে কম লেভেল পর্যন্ত, তাকে ব্যবহার করা সব থেকে কম লেভেল পর্যন্ত, আর ম্যাক্সিমাম যখনই ব্যবহার করো সফটওয়্যারটা তো ভালো চলবে, গেমটা তো ভালো চলবেই, তার থেকেও বড় কথা র্যামটা ভালো থাকবে, র্যামটা বেশি দিন অবধি চলবে এবং সফটওয়্যারটা ভালো রান হবে। তো এটা ভালোভাবে মাথায় রাখুন। আপনারা এটা অনেকেই বলেন যে আমার মিনিমাম 4 GB র্যামে হয়ে যাবে, এখনকার দিনে একটা নর্মাল ইউজারদের জন্য 4 GB র্যাম যথেষ্ট। একটু যদি ভালো ইউজার হয়, মানে একটু যদি অ্যাডভান্স ইউজার হয় 8 GB, আর যারা একটু আলট্রাতে গেমিং করে, ভালো ভিডিও রেন্ডার করে, তাদের জন্য 16 GB ম্যাক্সিমাম, 16 GB র্যাম তাদের জন্য দরকার। মিনিমাম 4 GB একটা নর্মাল ইউজারদের জন্য, আর একটু যদি শিফট করেন তাহলে 8 GB লাগানো আমি বলবো, ফিউচার প্রুফিং যেটাকে বলে, ফিউচার প্রুফিং এর জন্য 8 GB। আর যদি খুব আপনি গেমিং বা কোনো আলট্রা এইচডি, মানে 3D কোনো ভিডিও রেন্ডার করছেন, তাহলে 16 GB-তে শিফট করতে পারেন। পরে যে মিথ কনসেপশন আমাদের আপনাদের মনে যেগুলো রয়েছে সেগুলো হলো, আপনাদের ধরুন দুটো বন্ধুর ফোন রয়েছে, ধরুন আপনার কাছে 2 GB র্যাম, তারটা 4 GB র্যাম, বা আপনার কাছে ধরুন কম্পিউটারে 2 GB র্যাম, তারটা 4 GB র্যাম, তারা বললে বাবা আমারটা তো 2 GB র্যাম, তাহলে ওরটা তো 4 GB, ওরটা তো বেটার চলবে। হ্যাঁ, বেটার চলবে, কিন্তু সবসময় এটা খেয়াল রাখবেন র্যামের সাইজ ভ্যারি করে না। আপনারটা 2 GB বলে, মানে তারটা মানে 4 GB থেকে স্লো, বা তারটা 4 GB বলে আপনারটা 2 GB বলে তার থেকে ফাস্ট, এরকম কিন্তু না। সবসময় মাথায় রাখুন র্যামের সাইজ কিন্তু ম্যাটার সবসময় করে না, তার মধ্যে ম্যাটার করে আর্কিটেকচার, ক্লক স্পিড। দেখবেন একটা ধরুন আপনার কাছে গ্রাফিক্স কার্ড রয়েছে 1 GB DDR5 একদম লেটেস্ট, আপনার আরেকটা বন্ধুর কাছে 4 GB DDR3 একদম বা তার আগের পুরোনো গ্রাফিক্স কার্ড রয়েছে, আপনি কি ভাবছেন 4 GB-টা বেটার চলবে? না, আপনার 1 GB DDR5 আর তার পুরোনো 4 GB-টা সমান চলবে, দুটোরই পারফরমেন্স এক থাকবে। আবার অনেক সময় হতে পারে আপনারটা পারফরমেন্স ভালো হলো, কারণ আপনারটা একদম লেটেস্ট জেনারেশন। সবসময় লেটেস্ট জেনারেশনের জিনিস পারচেস করুন, ওই কারণে বলছি। আপনাদের ফোনের ক্ষেত্রে ওই নতুন যে ফ্ল্যাগশিপ ফোনগুলো হয়, ওর যে র্যাম স্পিড বা DDR এর যে ক্ষমতা, আমাদের নর্মাল মিড রেঞ্জ ফোনের থেকে কিন্তু অনেক বেশি হয়। ওই জন্য সবসময় খেয়াল রাখুন র্যামের, কিন্তু সবসময় জিবি দিয়ে, মানে 2 GB থেকে 4 GB ভালো, 4 GB থেকে 6 GB ভালো, এরকম কিন্তু নয়। সবসময় খেয়াল রাখুন র্যাম কিন্তু সবসময় জিবি বা কোনো সাইজের ওপর নির্ভর করে না, তার আর্কিটেকচার, তার ক্লক স্পিডের ওপর নির্ভর করে, সবসময় খেয়াল রাখুন। তারপরের যে মিসকনসেপশনটা আছে সেটা হলো, আপনারা সবসময় যখন কম্পিউটার বিল্ড করতে যান, তখন ভাবেন যে আপনার বিল্ডে, মানে আপনি যে বিল্ডটা করছেন, তার মধ্যে সেম কোম্পানিরই দুটো র্যাম স্টিক লাগাতে হবে। না, এটা ভুল। আপনি ধরুন একটা কোম্পানি 4 GB লাগান আর একটা অন্য কোম্পানি 4 GB লাগান, লাগাতে পারেন, দুটো বিভিন্ন কোম্পানি লাগাতে পারেন, কিন্তু লাগানো উচিত না। তার কারণ কি বলুন তো, এক একটা মাদার বোর্ডে বলা থাকে এই র্যামগুলো লাগাতে। ধরবেন আপনি যখন একটা কম্পিউটার বা বিল্ড করতে যান, তখন আপনাকে একটা রিগ দেয়, রিগে দেখবেন পার্টিকুলারলি একটা কোম্পানি দুটো স্টিক বা সিঙ্গেল স্টিকের র্যাম প্রোভাইড করে। কেন করে? কারণ ওই একটাই, তার ক্লক স্পিড, তার ভোল্টেজ আপ ডাউন আলাদা থাকে। ওই জন্য বলবো, যখন র্যাম ধরুন আপনি 8 GB দুটো স্টিকের পারচেস করলেন, তাহলে আপনি এক কাজ করুন, একই কোম্পানি কেনার চেষ্টা করুন। হ্যাঁ, আমি জানি আপনার একটা 8 GB র্যাম রয়েছে, ধরুন আপনার বন্ধু একটা 4 GB আপনাকে ফ্রিতে গিফট করলো, আপনি কি 8 GB-টা লাগাতে পারবেন? হ্যাঁ, লাগাতে পারবেন, লাগাতে পারবেন না, না লাগাতে পারবেন, কিন্তু যখন আপনি 4 GB-টা লাগিয়ে দেবেন 8 GB-র সাথে, তাহলে যখন 8 GB-টার সঙ্গে 8 GB লাগিয়ে, তাহলে কত হচ্ছে 12 GB। এইবার
আপনার মিনিমাম যে ধরুন আপনার 8-এর থেকে 4 গেল, আর যেটা আপনি এক্সট্রা চার লাগালেন 4-4 GB একটা সিঙ্গেল চ্যানেল হয়ে গেল, কতটা মাথায় রাখুন, আপনার 4 GB আর যেটা আপনি এক্সট্রা আপনার 8 GB আর যেটা এক্সট্রা লাগালেন 4 GB ওটা একটা সিঙ্গেল চ্যানেল হবে, আর এক্সট্রা 4 GB আপনার বেনিফিট করছে মানে আপনার স্পিডে কাজ করছে, মানে আপনি যখন কোনো সফটওয়্যার রান করেন 8 GB তো রয়েছে আপনার সিঙ্গেল চ্যানেলে কাজ করছে, আরেকটা যে 4 GB আরো 4 GB আর একটা সেকেন্ড চ্যানেলে চলে যাচ্ছে, আরো স্পিডে সেই সফটওয়্যার রান করছে, আরো স্পিডে গেমটা রান করছে। সবসময় বলবো একই কোম্পানি লাগানোর চেষ্টা করুন, আর র্যাম সবসময় ডুয়েল চ্যানেলে পারচেস করুন, আর খেয়াল রাখুন 8 GB করলে 4-4 দুটো করুন, 16 GB করলে 8-8 16 করুন, এরকম করবে না 8 লাগালে না একটা 4 লাগে, লাগাতে পারেন, বারবার বলছি লাগাতে পারেন, বিভিন্ন কোম্পানি লাগাতে হও, খেয়াল রাখুন এগুলো করা। লাস্ট যে মিথ কনসেপশনটা আছে র্যামটা নিয়ে সেটা হলো আপনাদের যে চাইনিজ ফোনগুলো হয় বা চাইনিজ কম্পিউটারগুলো হয় সেগুলোর মধ্যে আপনার র্যাম ক্লিয়ার করতে শুরু করে দেন, র্যাম কখনো ক্লিয়ার করবেন না, র্যাম যতই মেমোরি হোক না, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যতই হোক না কেন, ওর কাজটাই হচ্ছে একটা জিনিস একটা তার মধ্যে রিড রাইট স্পিড খুব স্পিডে করা, তাতে আপনাকে কোনো জিনিস ডিলিট করতে হয় না, যখন আপনি র্যামে কিছু কাজ করতে করতে লোড হয় র্যাম তার প্রসেস অনুযায়ী তার জায়গা অনুযায়ী সে নিজের র্যাম নিজের স্টোরেজটাকে ক্লিয়ার করতে শুরু করে দেয়। হার্ড ডিস্ক আর র্যাম কোনোদিনও এক নয়, এটা সবসময় মাথায় রাখুন, হার্ড ডিস্ককে নিজে থেকে ক্লিন করতে, হার্ড ডিস্কে কোনো জিনিস আপনি রাখলেন সেটাকে ক্লিন করতে হয়, কেমন ক্লিন করা উচিত, নাহলে ক্লিন হবে না, কিন্তু র্যামকে সেটা করতে হয় না। র্যাম হচ্ছে আপনি ধরুন আপনি টেবিলে একটা টেবিলে বসে একটা বই নিয়ে কাজ করছেন, বইটা টেবিলটা রেখে কাজ করেন, ধরুন ওই টেবিলটা হচ্ছে র্যাম, কিন্তু আপনি কিন্তু ওই টেবিলে কিন্তু জিনিসগুলো রাখবেন না, রাখবেন কিন্তু টেবিলে ড্রয়ারটা, ড্রয়ারটা হচ্ছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক আপনাকে ক্লিয়ার করতে হয়, র্যাম ক্লিয়ার করতে হয়, আপনি টেবিলে কাজ করে কিন্তু রাখিনি ওই ড্রয়ারে, তেমন কিন্তু র্যাম যখন আপনি চালু মানে পিসি অন করে যখন কাজ করছেন, র্যামে যতই স্টোর হোক না কেন জিনিস আপনার ডেটা, যখন পিসি অফ করে আপনার অটোমেটিকলি র্যাম থেকে ক্লিয়ার হতে শুরু করে, আপনার একমাত্র জমে থাকে যে ডাটাগুলো সেটা হচ্ছে হার্ড ডিস্কে, যেটা আপনাকে ম্যানুয়ালি গিয়ে ক্লিয়ার করতে হবে, র্যামে আপনাকে কোনো চিন্তা করা উচিত হয় না, আপনাকে অটোমেটিকলি ও জায়গা অনুযায়ী প্রসেস অনুযায়ী অটোমেটিকলি ক্লিয়ার করতে শুরু করে নিজের মেমোরি, তাই এগুলো ক্লিয়ার করবেন না, এতে কিন্তু ক্ষতি হয় অ্যান্ড্রয়েড ফোন, এতে ব্যাটারি লস কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কারণ আপনি আপনি ধরুন টেবিলে বসে কাজ করছেন, আপনি যে টেবিলটা রেখে কাজ করছেন সেটা থেকে যদি বারবার আপনাকে ওই ড্রয়ার থেকে টেনে টেনে বের করে করে কাজ করতে হয় তাহলে তো আপনাকে সেই খাটতে হচ্ছে ডবল করে, সেরকমই হয় এই ফোনের ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে, তাই বলছি কোনো কোনো সব ক্লিনার মিনার না হবেন না, কোনো কিছুগুলো ব্যবহার করবেন না, সবসময় মাথায় রাখুন হার্ড ডিস্ক আর র্যাম সবসময় আলাদা জিনিস সবসময়। তো বোঝা গেল বন্ধুরা র্যামের সাথে কী কী করা উচিত না, এবং ভুল কনসেপশনগুলো আপনি ভুল মিথগুলো আপনারা মনের মধ্যে যেগুলো ছিল ওগুলো ক্লিয়ার হলো। তো ভিডিও ভালো লাগলে কী করতে হয়, ভিডিওটাকে লাইক করতে হয়, ভিডিওটাকে শেয়ার করতে হয়, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে হয়, আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাকে ফলো করতে হয় সকাল সাইডে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়, কোনো বেল নোটিফিকেশন এখানে গিয়ে ক্লিক করতে হয়। দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা।